এক সপ্তাহেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সব কার্ডিয়াক অপারেশন থিয়েটার চালু হয়নি এতে ভোগান্তি পুরোপুরি কাটেনি রোগী ও স্বজনদের সাতটির মধ্যে কাজ চলছে পাঁচটিতে বাকি দুটি শিগগিরই চালু করার ব্যাপারে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ বিকাশী কম খরচে ক্যাশআউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রি এজেন্টও দুইটা কম খরচে সেবা পাওয়ায় সারা দেশ থেকেই রোগীরা ভিড় করেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বারোশো পঞ্চাশ শয্যার বিপরীতে বছরের বেশিরভাগ সময়ই রোগী থাকে পনেরো থেকে ষোলোশো ব্যাপক চাপের কারণে অনেক সময় অপারেশন করাতে থাকতে হয় অপেক্ষায় এমন বাস্তবতায় এয়ার প্লান্ট ও এসির ত্রুটির কারণে সাতাশ এপ্রিল হঠাৎ বন্ধ হয়ে যায় ষাটটি কার্ডিয়াক অপারেশন থিয়েটারের সবকটি ত্রিশ এপ্রিল একটি ওটি চালু হয় চার মে পর্যন্ত চালু করা সম্ভব হয়নি বাকি দুইটি সমস্ত অপারেশন থিয়েটার চালু হয়ে গেছে তারপর আমার আইসিউ চালু হয়ে গেছে আইসিউর যে কার এসির সমস্যা ছিল সেটা সঠিক হয়ে গেছে এবং আমার সিসিউর এসিতে কিছু ডিস্টারবেন্স ছিল সেগুলি সারানো হয়েছে ভাস্কুলার সার্জারির এমার্জেন্সি যেটা সেটা সঠিক আছে এবং ভাস্কুলার সার্জারির ইনডোরে যে দুটা ওটি আছে সেগুলিও ঠিক আছে এবং কার্ডিয়াক সার্জারির ষাটটার ভিতরে বর্তমানে পাঁচটা ঠিক আছে আর বাকি দুটোতে কিছু কাজের কাজ প্রয়োজন আছে সেগুলি কমপ্লিট হলেই আবার সেগুলো সেটাও চালু হয়ে যায় অপারেশন কার্যক্রম বন্ধের ঘটনায় দুই কোটি পনেরো লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর সঠিক ব্যবহার করে হাসপাতালের সেবা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান পরিচালক নতুন করে যেটা বাজেট হয়েছে বাজেট দিয়ে তো আরো অনেক কাজ আছে সেগুলো করতে চাই ধাপে ধাপে আমরা সঠিক সমস্ত কাজগুলি করতে পারবো করতে পারলেই ইনস্টিটিউটের সেবাকে সেবার মান আরও উন্নতি করতে পারবো দু সালে হাসপাতালটির শয্যা সংখ্যা সাড়ে থেকে সাড়ে বারোশোতে উন্নীত করা হয় এখানে আউটডোরে প্রতিদিন সেবা নেন এক রোগী আর ইনডোরে ভর্তি হন সাড়ে তিনশো বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা